গর্বের প্রতীক পদ্মা সেতুতে ছাদখোলা বাসে পথ শিশুরা উপলক্ষ শেখ রাসেল দিবস উচ্ছ্বসিত ভবিষ্যৎ কান্ডারীরা পদ্মা সেতু দেখতেছি অনেক বড় কখনো এটা দেখি নাই পদ্মা সেতুতে আসছি এবং অনেক এনজয় করছি অনেক জায়গা আমরা ঘুরতে যাচ্ছি বঙ্গবন্ধুকে হত্যার পর যারা খুনিদের পুরস্কৃত করেছিলেন তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না ভাইয়ের স্মৃতিচারণে প্রধানমন্ত্রী আজকে তো অনেক মানবাধিকারের কথা বলা হয় তো আমরা কি অপরাধ করেছিলাম খালেদা জিয়া খুনি রশিদ এবং হুদাকে জনগণের ভোট চুরি করে আজকে তারা ভোটের কথা বলে তাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে বসিয়েছে বিরোধী দলের চেয়ারে বনানীতে দুই বোনের শ্রদ্ধা ফুল দিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া এবারে অন্যান্য শীর্ষ সংবাদ ইভিএমেও ভোট ডাকাতি সম্ভব তবে কেন্দ্রে থাকতে হবে ভোটার বললেন নির্বাচন কমিশনার গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা জিয়ার সামরিক শাসনামলে ১৩০০র বেশি সদস্যকে ফায়ারিং স্কোয়াডে দেয়া মৃত্যুদণ্ড কেন অবৈধ নয় হাইকোর্টের রুল অনেক রাজাকার এখন মুক্তিযোদ্ধা মন্তব্য দিয়েছে অবৈধ গ্যাস সংযোগ অভিযান চালানোয় নারায়ণগঞ্জে তিতাসের ওপর হামলা টায়ার জ্বালিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ শহর ছাড়িয়ে গ্রামেও এডিসের হানা জ্বর শরীর ব্যথা নিয়ে হাসপাতালের রোগীর চাপ আজ মৃত্যু ৩ ভর্তি সর্বোচ্চ ৯০০ ভয়াবহ পরিস্থিতির শঙ্কা মন্ত্রীর এবং বৈশ্বিক সংকটেও এগিয়ে চলছে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্বিতীয় ইউনিটের রিয়াক্টর প্রেসার ভেসেল বসছে কাল ২৩-এর শেষ নাগাদ চালুর প্রত্যাশা গর্বের প্রতীক পদ্মা সেতুতে ছাদখোলা বাসে ভ্রমণ করলো পথ শিশুরা উপলক্ষ শেখ রাসেল দিবস বিশেষ দিনের বিশেষ আয়োজনে উচ্ছ্বসিত ভবিষ্যৎ কান্ডারীরা ব্যতিক্রমী এই আয়োজন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ খলিলুর রহমানের ক্যামেরায় রাশেদ বাপ্পির রিপোর্ট নানা আনুষ্ঠানিকতায় উৎসব মুখর পরিবেশে দেশজুড়ে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস ২০২২ তবে সবথেকে আনন্দঘন আয়োজনটির আয়োজক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পথশিশুদের ছাদখোলা বাসে নিয়ে বিশেষ এক যাত্রা গন্তব্য বাঙালির গর্ব অহংকার আর আত্মবিশ্বাসের প্রতীক স্বপ্ন সেতু পদ্মা মঙ্গলবার ঘড়ির কাঁটায় সময় ঠিক ১০টা রাজধানীর মতিঝিলের বিআরটিসি বাস ডিপো থেকে যাত্রা শুরু যাত্রার শুরুতেই আনন্দ আর উল্লাসে ফেটে পড়ে শিশুর দল গৌরবের সেতু পদ্মা দেখার আগে রাজধানী ঘুরে বিশেষ বিশেষ স্থাপনা দেখানো হয় আগামীর কান্ডারীদের মতিঝিল শাপলা চত্বর হয়ে ১০টা ৪৫ মিনিটে বাস ওঠে হানি ফ্লাইওভারে চোখের সামনেই বড় বড় ইমারত আর স্থাপনা দেখে চোখ ছানা ভরা ছোট্ট শিশুদের শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর আজকে আমরা পদ্মা সেতু ঘুরতে যাচ্ছি বেলা ১১:৩০টার দিকে বাসের চাকায় স্পর্শ করে স্বপ্ন সেতু শিশুদের আনন্দ তখন তুঙ্গে আমরা এইভাবেই থাকতে চাই এইভাবেই অনেক বড় হয়ে একটা নিজের মতন নিজে দেশটা গড়ে তুলতে চাই ভবিষ্যতে আমি ক্রিকেট খেলার হয়ে এরকম ছাদখোলা বাসে আমি আরো অনেকবার এরকম দেশ ঘুরবো শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিশেষ এই আয়োজনে অংশ নেয়ার সুযোগ পায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথ শিশু পুনর্বাসন কার্যক্রমের ৪০টি শিশু পদ্মা সেতু যেহেতু আমাদের অহংকারের প্রতীক দেশকে চেনার জন্য এবং আমাদের সক্ষমতা বোঝানোর জন্য তাদেরকে এখানে নিয়ে আসা ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল পদ্মা সেতু দেখানোর এই আয়োজন শিশুদের মনে তৈরি করবে সেই স্বপ্ন যে স্বপ্ন ডানায় ভর করে শত প্রতিকূলতা সত্ত্বেও এই সুবিশাল পদ্মা সেতুর মতো অবকাঠামো তৈরি করে বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ পদ্মা সেতু থেকে রাশেদ বাপ্পি সময় সংবাদ বঙ্গবন্ধু হত্যার পর যারা খুনিদের পুরস্কৃত করেছিলেন তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না
উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 15 আগস্টে যখন নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেদিন কোথায় ছিল মানবাধিকার? শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ঘৃণ্য এই হত্যাকাণ্ডের বিচার যেন না হয় সেজন্য আইন করে সব পথ বন্ধ করেছিলেন জিয়াউর রহমান। শিশুর কোনো শত্রু নেই, থাকা উচিত না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা এতই বর্বর যে শেখ রাসেলের মতো 10 বছরের একটি শিশুকেও হত্যা করে নির্মমভাবে। মৃত্যুর পর মানুষের বয়স বাড়ে না, তাই তো 18ই অক্টোবর শেখ রাসেলের 59তম জন্মদিনেও মনে ভাসে 10 বছর বয়সী শেখ রাসেলের ছোট্ট মুখ। গত বছর থেকে জাতীয়ভাবে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় মূল আনুষ্ঠানিকতা, এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বাবার সঙ্গে দেখা হতো কারাগারে, কারাগারে গেলে সে আসতে চাইত না, তাকে অনেক কষ্ট করে ভুলিয়ে টুলে নিয়ে আসা হতো। তারপরে যখন আস্তে আস্তে সে যখন কথা বলতে একটা কথা বলতে শুরু করলো, বাবাকে বাবা বলে ডাকবে, আমার মা বলতেন আমাকেই বাবা বলে ডাকবে। বহু বছর আগের পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে বক্তব্যের এক পর্যায়ে আবেগ তাড়িত হন প্রধানমন্ত্রী। যেদিন আমরা কারাগার থেকে ফিরে আসতাম বাবার সঙ্গে দেখা করে, সেদিন রাতে সে ঘুমাতো না, কিছু বলতেও পারতো না, কিন্তু খুব কান্নাকাটি করতো আর আমাদের সব ভাই বোনদের ডাকতো। বলেন, 75-এর সেই ভয়াবহ হত্যাকাণ্ডের পর বিচার চাওয়ার সব সুযোগ বন্ধ করে সে সময়ের সরকার। আজকে তো অনেক মানবাধিকারের কথা বলা হয়, একটা কেউ মারা গেলে বিচার চাওয়া হয়, তো আমরা কি অপরাধ করেছিলাম? যারা 15ই আগস্ট আমাদের আপনজন হারিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বিচার তখনই চাইতে পেরেছি যখন দেশের মানুষ ক্ষমতায় এনেছে। যারা অবৈধভাবে ক্ষমতায় গিয়ে খুনিদের পুরস্কৃত করেছিল, তাদের মুখেই এখন শুনতে হয় ভোট আর গণতন্ত্রের কথা। 75-এর পর যারা ক্ষমতায় এসেছে, বা জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, প্রত্যেকেই কিন্তু এই খুনিদেরকে মদদ দিয়েছে, পুরস্কৃত করেছে। অনুষ্ঠানে 10টি ক্যাটাগরিতে 60 জন শেখ রাসেল পুরস্কারে ভূষিত হন। এর আগে 5000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং দেশের সব সংসদীয় আসনে 300টি শেখ রাসেল স্কুল অফ ফিউচারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শেখ রাসেলকে নিয়ে নির্মিত একটি অ্যানিমেশন মুভির ট্রেইলার এবং একটি থিম সং পরিবেশিত হয়। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে দিবসটির শুরুতে বনানীতে শেখ রাসেল সহ 15ই আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির হাতে বাংলাদেশ গণতন্ত্র ও দেশের শাসন ব্যবস্থা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের 59তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শেখ রাসেলের কবরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন নেতারা। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেল হত্যায় যারা জড়িত, ইতিহাস তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেন তিনি। রাসেল হত্যা ইন্ডেমনিটি যারা দিয়েছে তাদের উত্তরাধিকার বহন করছে বাংলাদেশে বিএনপি নামে একটি দল। এই দল 15ই আগস্টের মাস্টার মাইন্ড, তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুবলীগ সহ সহযোগী সংগঠন। এ সময় তারা 15ই আগস্ট হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার দাবি জানান। এখনো খুনিরা যারা বিদেশে পলায়নরত আছে তাদেরকে ফিরিয়ে এনে তাদের বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি। ঘাতক গোষ্ঠীর আংশিক হত্যাকারীদের ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, বাকিদেরকেও আমরা ফাঁসির কাছে ঝুলিয়ে দেশকে কলঙ্কমুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। দিবসটি উপলক্ষে দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।
ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে দেশ দুর্ভিক্ষের পথে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ চালাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ মন্তব্য করে তিনি বলেন, সরকারের পদত্যাগের জন্য সব রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলনে যাবে বিএনপি। জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান কর্মসূচিতে দলীয় কর্মী নিহতের ঘটনায় তাদের পরিবারকে অর্থ সহায়তা দিতেই বিএনপির এই আয়োজন, যেখানে ভোলায় নিহত আব্দুর রহিম ও নূরে আলমের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন বিএনপি মহাসচিব ও সিনিয়র নেতারা। এ সময় দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিহত কর্মীদের আত্মত্যাগের জবাব দেবে বিএনপি। এই রক্ত কখনো বৃথা যেতে দেব না। আজকে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠা করবার জন্য। এর আগে মঙ্গলবার সকালে একই স্থানে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ করে বিএনপি। দ্বিতীয় ধাপের এই বৈঠকে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনদের লুটপাটের কারণে দুর্ভিক্ষের সংখ্যা জেগেছে। কি এমন ঘটলো যে তারা এখন মনে একটা ভয় পাচ্ছেন যে আপনার খাদ্য সংকট দেখা দেবে? এত বেশি দুর্নীতি সবখানে, তাদের এখন এই অবস্থার প্রেক্ষিতে এই সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারের পদত্যাগ ও বেগম জিয়ার মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার হটানোর বিকল্প নেই বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। বিদ্যুতের একই সংস্থা তৈরি হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জিয়ার সামরিক শাসনামলে 1300 বেশি সদস্যকে ফায়ারিং স্কোয়াডে দেয়া মৃত্যুদণ্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অনেক রাজাকার এখন মুক্তিযোদ্ধার বেশ ধরেছেন বলেও মন্তব্য করেন আদালত। 1977 সালের 2 অক্টোবর ঢাকায় সামরিক বাহিনীর একটি অংশের অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন সেনা শাসক জেনারেল জিয়াউর রহমানের নির্দেশে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠিত হয়। কথিত সেই ট্রাইব্যুনালের বিচারে সেনা ও বিমান বাহিনীর 1300 জনের বেশি সদস্যকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হত্যার পাশাপাশি লাশ গুম এবং অনেককেই কারাদণ্ড ও চাকরিচ্যুত করা হয়। গবেষকদের মতে 1977 সালে মাত্র 2 মাসের মধ্যে 1143 জন সৈনিককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেন জেনারেল জিয়া। প্রহসনের সেই বিচারের 45 বছর পরেও অনেকেই তাদের নিখোঁজ স্বজনদের খুঁজছেন। মঙ্গলবার 88 ক্ষতিগ্রস্ত পরিবারের এক রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে জিয়ার শাসনামলে সামরিক আদালতের দেয়া সাজা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এই যে সাজাগুলি হয়েছিল, একতরফাভাবে এমন হয়েছে যে ট্রাইব্যুনাল গঠনের আগেই সাজা হয়ে গেছে, ফাঁসি দেওয়া হয়ে গেছে। পাশাপাশি অবৈধ সাজাপ্রাপ্তদের বকেয়া বেতন, পেনশন সহ অন্যান্য সুবিধা এবং ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। রাষ্ট্রদ্রোহী একটি কলঙ্ক দিয়ে চাকরিচ্যুত করা হলো, তাদেরকে কেন দেশপ্রেমিক সৈনিক ঘোষণা করা হবে না সেই মর্মেও মহামান্য আদালত রুল ইস্যু করেছেন। সেই সাথে তাদের যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হলো, তাদের চাকরির মেয়াদ পরিপূর্ণ হওয়ার আগেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, ফলে তাদেরকে আর্থিকভাবে চাকরির যাবতীয় সুযোগ সুবিধা এবং আর্থিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিশোধ করার জন্য একটি রুল ইস্যু করা হয়েছে। এর আগে জিয়ার শাসনামলে ফাঁসি দেওয়া কর্নেল তাহেরের বিচারকে অবৈধ ঘোষণা করেছিল সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রে ভোটার থাকলে ইভিএমেও ভোট ডাকাতি সম্ভব বলে মনে করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আর ভোটার না থাকলেও ব্যালটের শতভাগ জাল ভোট দেওয়ার সুযোগ থাকে। ইভিএম এবং ব্যালটের পার্থক্য এমনই বলেও জানান তিনি। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গাইবান্ধা 5 আসনের নির্বাচনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের অভিযোগে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন বন্ধ হয়ে যায় মাঝপথে। নির্বাচন কমিশন ভবনে বসে সিসি ক্যামেরায় অনিয়মের চিত্র দেখে এমন সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশনাররা। জাতীয় নির্বাচনের আগে কোনো সংসদীয় আসনের ভোটে ইভিএমের ব্যবহারের অভিজ্ঞতা সুখকর হয়নি ইসির, ফলে আবারও কাঠগড়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলছেন, ব্যালটে শতভাগ জাল ভোট দেওয়ার সুযোগ থাকলেও ইভিএমে থাকে না, তবে কেন্দ্রে ভোটার থাকলে ইভিএমেও সম্ভব ভোট ডাকাতি করার। ব্যালটের আর ইভিএম এর ক্ষেত্রে দুই ক্ষেত্রেই ডাকাতি সম্ভব। 10-15 মিনিটের মধ্যে আপনার ভোটার উপস্থিত না হলেও ব্যালট ছিঁড়ে আপনার সিল দিয়ে আপনার বাক্সে ফেলা যেতে পারে। ইভিএমে কিন্তু এটা সম্ভব না। গাইবান্ধার উপনির্বাচনে অনিয়ম তদন্তে মাঠে নেমেছে ইসির তদন্ত দল। কমিশনার আলমগীর বলছেন, রিপোর্ট পেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। যদি তদন্তে প্রমাণ হয় যে তারা স্বেচ্ছায় করেছে, একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার সুযোগ ছিল, তারা সেই সুযোগ নেয়নি, এটা যদি প্রমাণ হয় তাহলে তাদেরকে চাকরিচ্যুত থেকে শুরু করে তাদের বিরুদ্ধে যে কোনো বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কেন্দ্রে অনিয়ম দেখলে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনার ভোট গ্রহণ বন্ধ করতে পারেন। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন চিঠি দেওয়ার এখতিয়ার প্রিজাইডিং কর্মকর্তাদের নেই বলেও জানান ইসি আলমগীর। এটা আইনগত কোনো এই ধরনের দেওয়ার কোনো সুযোগ নেই। এসানুলক শাওন, সমসংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটেও এগিয়ে চলছে দেশের প্রথম রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রথম ইউনিটের মতো সূচি ঠিক রেখে দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লিপাত্র বা রিয়্যাক্টর প্রেশার ভেসেল বসতে যাচ্ছে কাল। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই ইনস্টলেশন প্রক্রিয়া উদ্বোধন করবেন। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় পাবনা থেকে দেবাশিস রায়ের রিপোর্ট। একসময়ের ধুধু বালুচরে উঁকি দিচ্ছে বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ প্রকল্প, যেটি চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। প্রথমত করোনা মহামারী, দ্বিতীয়ত রুশ ইউক্রেন যুদ্ধের মতো সংকট এসেছে ঠিকই, কিন্তু সব পেরিয়ে ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে এখানকার এক একটি স্থাপনা। স্পষ্ট হচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির কুলিং টাওয়ারগুলো। এসব প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পরমাণু চুল্লি বা রিয়্যাক্টর প্রেশার ভেসেল। গেল বছরের অক্টোবরে প্রথম ইউনিটের ইনস্টলেশন শেষে বুধবার বসতে যাচ্ছে দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভেসেলটি। দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিশনিং ফেজ থেকে আমরা গ্রিডে, জাতীয় গ্রিডে সংযোজন করব। সেই কমিশনিং কাজ 2023 সালের দিক থেকে, 2023 সালের শেষ দিকে শুরু হওয়ার কথা। 2023-এর মধ্যে আমরা রেডি থাকব, আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ইন প্লেস থাকে, দেন আমরা শুরু করতে পারব। এদিকে বিজ্ঞান মন্ত্রী জানাচ্ছেন, নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বাধুনিক ব্যবস্থা, নির্ধারিত সূচির মধ্যেই বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত হচ্ছেন তারা। স্টিল নাও কোনো চ্যালেঞ্জ নাই, বাংলাদেশের মানুষ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। সব মিলিয়ে আমরা মনে করি যে এখন পর্যন্ত আমরা যেই সময়ের মধ্যে এটা শেষ করার জন্য আমরা আগিয়েছি সেটা ধরেই কিন্তু আগাচ্ছে। পরমাণু বিদ্যুৎ উৎপাদন পুরোদমে শুরু হলে এই কেন্দ্রটির প্রত্যক্ষ সুফল পাবেন উত্তরাঞ্চলের 19 জেলার মানুষ, পরোক্ষভাবে আরও টেকসই হবে দেশের বিদ্যুৎ ব্যবস্থা। সব ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ এই পেছনের চুল্লিগুলোই কার্যক্ষম হয়ে উঠবে বিদ্যুৎ উৎপাদনে। সরকার সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পটি নির্মাণে এখন পর্যন্ত তেমন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে না বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। 24 ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ 900 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন 3 জন। নগর শহর ছাড়িয়ে গ্রামেও হানা দিয়েছে এডিস মশা। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ডেঙ্গু জ্বরে কাঁপছে পুরো দেশ, নগর শহর ছাড়িয়ে গ্রামগঞ্জেও দাপিয়ে বেড়াচ্ছে জীবাণুবাহিত এডিস মশা। সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবরের শেষ দিকেও ভয়াবহতা কমছে না, উল্টো দিন দিন প্রকট আকার ধারণ করছে, মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। রাজধানীর বাইরে চট্টগ্রাম, কক্সবাজার শুরু থেকেই হটস্পট, নতুন নতুন এলাকাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। জ্বর ও গায়ে ব্যথা নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগী ভর্তি হচ্ছেন। প্রথমে খাওয়ার রুচিটাও ছিল না, এরপর শরীরে জ্বর, আর আস্তে আস্তে শরীরটা একেবারে দুর্বল হয়, দেখা যায় নিজে নিজে চলাফেরা করতে পারেনি। চট্টগ্রামে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গুর। নতুন ধরন ডেনফোরেও আক্রান্ত কেউ কেউ, এতে একই রোগী বারবার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। গত 24 ঘন্টায় জেলায় 64 জনের শরীরে রোগটির অস্তিত্ব মিলেছে। হঠাৎ ঘা, জ্বর, ভারে কমে, এরকম পুরো শরীর ব্যথা। এই জিনিসটা যত শক্তি শীঘ্রই পারা যায় জিনিসটা কন্ট্রোল করতে পারলে
যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে রোগী। জেলায় গ্রামে গ্রামে এখন ডেঙ্গু জ্বরে ভুগছেন বাসিন্দারা। একদিনে 31 জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশালেও উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু। বিভাগের সরকারি হাসপাতালগুলোতে 170 জন চিকিৎসাধীন। ঢাকা থেকে আসার পরে জ্বর হয়েছে, জ্বর 3-4 দিনে কমে নাই। রাজধানী লাগোয়া গাজীপুরেও ডেঙ্গুর প্রকোপ। শহীদ তাজউদ্দিন মেডিকেলে ভর্তি রয়েছেন 22 জন, এদের বেশিরভাগই কোনাবাড়ির। এছাড়াও কিশোরগঞ্জে চিকিৎসাধীন 18 জন। লাবিব হাসান, সময় সংবাদ। বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন। 18ই অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য এ বিধিনিষেধ জারি করা হয়। এতে শত শত পর্যটক বিপাকে পড়েছেন। সম্প্রতি পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করছে, যে কারণে নিরাপত্তার স্বার্থেই পর্যটক, ব্যবসায়ী ও জনসাধারণকে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।